নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ধানের শীষের প্রচার প্রচারণা ততই বাড়ছে। বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেলে আচদং বেগমগঞ্জ ইউনিয়ন ও পৌরসভার আলিপুর করিমপুরে গণসংযোগ ও পথসভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল আজিম সুবল। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোর্শেদুল আমিন ফয়সাল, সহ সভাপতি হাজি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মহাসিন, বেগমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলে উদ্দিন ইকবাল, সহ সভাপতি নুরুল হুদা কারি, সাধারণ সম্পাদক ইব্রাহিম সহ বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ। শান্তির জনপদ বেগমগঞ্জে যারা অশান্তি করবে, এর 14 বছর যারা বেগমগঞ্জের মানুষকে জিম্মি করেছে,